বিসমিল্লাহি রহমানুর রহিম প্রিয় দর্শক সত্যি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ রশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিওপ্যাথ উত্তর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম সুস্বাগতম এবং শুভেচ্ছা আপনাদের সুন্দর ও সুস্থ জীবনের জন্য আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খুব কমন একটা ডিজিজ বা রোগ নিয়ে আলোচনা করার জন্য রোগটি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কেন হয় কাদের হয় কিভাবে শুধু ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা উচ্চ রক্তচাপ কেন হয় এটা কম বেশি আমাদের সবাই জানার কথা আমরা যদি অতিমাত্রায় তেলে ভাজা জিনিস ভাজা পোড়া জিনিস বেশি খেয়ে থাকি অতিরিক্ত লবণ অতিরিক্ত দুধের সার এই ধরনের খাবারগুলো যদি আমরা খেয়ে থাকি তাহলে আমাদের উচ্চ রক্তচাপ হতে পারে তারপর বেকারির যে হ্যাঁ প্যাকেটজাত খাবারগুলো আছে প্রসেস ফুড যেগুলো প্রসেস ফুড জাতীয় যে খাবারগুলো আছে হ্যাঁ বা রিফাইনযুক্ত যে খাবারগুলো আছে যেমন হ্যাঁ চিনিতে রিফাইন করা উপাদান থাকে অনেকগুলো কেমিক্যাল দিয়ে এই চিনিকে রিফাইন করে থাকে হ্যাঁ এই ধরনের রিফাইন যুক্ত যে খাবার আছে যেমন সয়াবিন তেল আছে এটাও রিফাইন করা হ্যাঁ এই ধরনের রিফাইন যুক্ত খাবারগুলো খেলেও কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কাদের বেশি হতে দেখা যায় হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ অতিরিক্ত ওজন অনিয়ন্ত্রান্তিক জীবনযাপন সঠিক খাদ্যাভ্যাসের অভাবে উচ্চ রক্তচাপ দেখা দেয় উচ্চ রক্তচাপ হলে খাবার অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে যে খাবারগুলো খেলে আমাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি সেই খাবারগুলো এড়িয়ে যেতে হবে অর্থাৎ কম খেতে হবে আর যে খাবারগুলো খেলে আমাদের শরীর সুস্থ থাকবে আমাদের যে শিরা উপশিরাগুলো আছে এগুলোতে কোনো চর্বি জমবে না সেই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের গ্রহণ করতে হবে বিশেষ করে প্লান্ট থেকে যে সকল খাবার আমরা পেয়ে থাকি অর্থাৎ শাক সবজি বলেন ফল ফ্রুট বলেন এই ধরনের খাবারে কিন্তু রক্তের ভিতরে কোনো প্রকার শর্করা বা চর্বি জমে না হুম এই ধরনের খাবারগুলো যদি আমরা বেশি বেশি খাই তবে কিন্তু আমাদের হার্ট ভালো থাকবে শরীরে যে রক্ত নালিকাগুলো আছে হ্যাঁ শিরা বা ধমনগুলো আছে সেগুলো কিন্তু ভালো থাকবে হুম তাহলে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে উচ্চ রক্তচাপ থেকে ডায়াবেটিস কিডনি রোগ এবং হৃদরোগের মতো মারাত্মক জীবন ঝুঁকির মতো রোগ হতে পারে যে সকল খাবার খেলে রক্তের ভিতরে চর্বি জমবে হ্যাঁ সেই ধরনের খাবারগুলো আমাদের এড়িয়ে যেতে হবে বা কম খেতে হবে হুম উচ্চ রক্তচাপ থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই ফাস্টফুড জাতীয় এবং বেকারিজাত তৈরি খাবার থেকে বিরত থাকতে হবে বিশেষ করে প্যাকেটজাত এবং প্রসেস ফুডগুলোর মধ্যেই সবচেয়ে বেশি উচ্চ রক্তচাপ সৃষ্টিকারক উপাদান থাকে অনেকেই জানেন না যে এই ফাস্টফুড বেকারিতে তৈরি খাবারগুলোর মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম প্রিজারভেটিভ বিষাক্ত রং এবং ক্ষতিকর চর্বি ডালডা ব্যবহার করা হয়ে থাকে এই সবগুলি উপাদানই উচ্চ রক্তচাপের জন্য খুবই ক্ষতিকর তাহলে কি করতে হবে এই খাবারগুলো যদি আমরা অ্যাভয়েড করে চলি তাহলে কিন্তু আমাদের হার্টের তেমন কোনো ক্ষতি হবে না এবং যে শিরা উপশিরাগুলো আছে ধমনগুলো আছে এগুলো ব্লকেজ হবে না মূলত এগুলো ব্লকেজ হওয়ার পিছনে এই খাবারগুলো দেয় এই খাবারগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে আমরা এই রোগ থেকে খুব সহজেই মুক্ত থাকতে পারব তার পাশাপাশি যদি কারোর এই ধরনের সমস্যা হয়েই যায় যে রক্তের ভিতরে কোলেস্ট্রল জমে গেছে হ্যাঁ এলডিএল নামক যে বিষাক্ত কোলেস্ট্রলটা আছে টাইগ্লেসরাইট এই ধরনের ক্ষতিকর পদার্থ যদি জমে যায় তাহলে হোমিওপ্যাথিতে খুব কার্যকরী কিছু মেডিসিন আছে সেই মেডিসিনগুলো আপনারা সেবন করলে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন যেমন হোমিওপ্যাথিতে একটি মেডিসিন আছে। এলিয়াম স্যাটাইবা টিংচার এলিয়াম স্যাটাইবা মাদার টিংচার এটি মূলত আমাদের যে দৈনিক খাবারের তালিকায় রসুন থাকে এই রসুন থেকে তৈরি এর মূল নির্যাস থেকে তৈরি যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা যদি এই মেডিসিনটি হ্যাঁ প্রতিদিন নিয়মিত তিন থেকে চারবার সেবন করেন তাহলে যাদের রক্তের ভিতরে শর্করা জমে গেছে কোলেস্ট্রল জমে গেছে নালিকে রক্ত নালিকে সংকীর্ণ করে ফেলছে তারা কিন্তু সুস্থ হয়ে যাবেন অল্প দিনের মধ্যেই তাহলে এই মেডিসিনটি আপনারা কীভাবে সেবন করবেন জানিয়ে দিচ্ছি পনেরো থেকে বিশ ফোটা ওষুধ হাফ কাপ পানিতে হ্যাঁ খাওয়ার ত্রিশ মিনিট পরে সেবন করতে হবে হ্যাঁ দিনে তিন থেকে চারবার সেবন করতে হবে যারা মনে করছেন যে আমার হার্ট ব্লক হয়ে যাচ্ছে রক্ত নালিকাগুলি ব্লকেজ হয়ে যাচ্ছে তারা এটা কন্টিনিউ হ্যাঁ যদি সেবন করেন আমি আশা করি হ্যাঁ যাদের এই ব্লকেজ হয়েছে তারাও সুস্থ হয়ে যাবেন কারণ রসুন আমরা কিন্তু সবাই জানি রসুন আমাদের রক্তনালিকার নালিকার চর্বিগুলি কমিয়ে দেয় হুম এর পাশাপাশি আপনাদের যাদের অ্যাসিডিটির সম্ভাবনা কম বা নাই যারা সুস্থ আছেন তারা যদি সকালবেলা লেবু পানি কুসুম কুসুম গরম পানিতে একটি অথবা একটি লেবুর অর্ধেক রস করে নিয়মিত সকালবেলা আপনারা সেবন করতে পারেন তাহলে আরও বেশি ভালো আরও বেশি উপকৃত হবেন এভাবেও কিন্তু আমরা ওষুধ না খেয়েও আমরা সুস্থ থাকতে পারবো আমাদের যে রক্তের লিপিড প্রোফাইল করলে যে এলডিএল নামক ক্ষতিকর কোলেস্ট্রল আছে টাই গ্লাস্টিরাইট আছে এগুলো কমে যাবে তো বন্ধুরা জেনে গেলাম কীভাবে খাওয়ার মাধ্যমে এবং কোন কোন খাবারগুলো খেলে আমাদের রক্তের শিরা উপশিরাগুলো ব্লকেজ হয়ে যায় রক্তের শিরা উপশিরাগুলোর মধ্যে চর্বি জমে ফ্যাট জমে রক্ত নালিকাগুলিকে সংকীর্ণ করে দেয় চিকন করে দেয় হ্যাঁ এর থেকে হ্যাঁ মুক্তির উপায় কিন্তু আমি আপনাদের সংক্ষেপে জানিয়ে দিলাম যদি আপনারা এলিয়াম বা মাদার টিংচারটি নিয়মিত সেবন করেন আমি আশা করি এই সমস্যাগুলো থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন এই মেডিসিনটি অবশ্যই জার্মানি সিলফাইল ফেক দেখে কিনে নেবেন যদি না পান সেক্ষেত্রে কোনো বিশ্বস্ত হোমিও চ্যাম্বার থেকে আপনারা সংগ্রহ করবেন হ্যাঁ এই মেডিসিনটি নিয়মিত সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশায় আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ